মেডিকেল নিটে 585 নম্বর পেয়ে নজির গড়লেন গৃহশিক্ষকের ছেলে। অল ইন্ডিয়া মেডিকেল প্রবেশিকা নিট পরীক্ষায় 720-র মধ্যে 585 নম্বর পেয়ে নজির গড়লেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্রামের এক গৃহশিক্ষকের ছেলে তুল কালাম। গোটা ভারতের মধ্যে প্রায় 17 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 27,607 র্যাঙ্ক দখল করায় পরিবারের পাশাপাশি অভূতপূর্ব ফলাফলে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। মালদা আল আমিন মিশনে উচ্চ মাধ্যমিকের অন্যতম সেরা ছাত্র তুল কালামের সাফল্যে উচ্ছ্বসিত আল আমিন মিশন কর্তৃপক্ষ। তুল কালাম ডাক্তার হয়ে গরিব মানুষের সেবা করতে চায়, কিন্তু গৃহশিক্ষকের পুত্র হয়ে তার সে স্বপ্ন পূরণ হবে কি করে, এই প্রশ্ন এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তার। যদিও মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বুলবুল খান তুল কালাম ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। উজির আলী রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। সর্বপ্রথম এই অবদানের পিছনে আমার সব থেকে বড়ো অবদান হচ্ছে আমার বাবা মায়ের। নিজে দুঃখ কষ্ট করে জীবনে আমাকে কোনো দুঃখ কষ্ট অনুভব করতে দেয়নি, আর তার সঙ্গে সঙ্গে আমার যেসব আগের শিক্ষকগুলো, পুরনো শিক্ষকগুলো, আমার মিশনের আলাইন মিশনের শিক্ষকগুলো আমাকে অনেকভাবে সাহায্য করেছে। সো তাদের পিছনে, আমার এই উন্নতির পিছনে আমার পরিবার সহ, আমার মিশনের শিক্ষক সহ, আমার গ্রামের শিক্ষক সহ সবারই অবদান আছে। প্রথমত টাকার অভাবে প্রথম আমি প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিলাম ছোটোবেলা থেকে, তারপর সেখান থেকে তুলসীর হাই স্কুলে ভর্তি হলাম। তারপর থেকে যখন শুনলাম যে আলামী মিশন নাকি মানে খুব অল্প টাকায় ভালো পড়াশোনা হয়, তো আলামী মিশনে চান্স পেলাম, সেখানে ভর্তি হলাম। সেই আলামী মিশন থাকাকালীন সেখানে একটা সরকারি স্কুল মহেশমাটি ডিএন সাথে ভর্তি হলাম, সেখান থেকে এইচএস দিলাম। তারপর এইচএসের পর স্বপ্ন যদি ছিল ছোটোবেলা থেকেই যে MBBS করবো, তাই মেডিকেল কোচিং নিয়ে নেওয়ার জন্য আবার আলামী নিয়ে ভর্তি হলাম। অল ইন্ডিয়াতে মানে আমাদের 17 লাখের মধ্যে ছেলের মধ্যে এক্সাম দিয়েছিলো, তার মধ্যে আমি র্যাঙ্ক করেছি অল ইন্ডিয়াতে 27,607। গভর্নমেন্ট হয়ে যাবে, তো এবার ব্যাপার হচ্ছে ভবিষ্যতে মানে কীরকম পড়তে হবে। পড়াশোনা করতে গেলে তো আবার টাকা লাগবে, মাসিক হোস্টেল ফি লাগবে, মাসিক টাকা কিছু খরচ হবে, সেই টাকাটা বহন করতে হবে। বাবা এরকম ছোটোখাটো টিউশন পড়ায়, সেখান থেকে টাকা বহন করাটা খুব একটা মানে বড় ব্যাপার। এই টাকাটা যদি মানে যেহেতু স্বপ্ন আমার, আমার স্বপ্ন পূরণ করতে হবে, তো তাই আমি সরকারকে অনুরোধ করছি যাতে আমার এই দুঃখ সময়ে সরকার যেন আমার সঙ্গ দেয় এবং এবং সাহায্যের হাত যাতে বাড়িয়ে দেয়, আমি যাতে মানে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারি, সেই জন্য যাতে সরকার আমাকে কিছু সাহায্য করুক, আমার দিকে লক্ষ্য রাখুক। নাম তুল কালাম, বাড়ি আড়িয়াল হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্ভুক্ত। আমার তো গৃহ শিক্ষক হিসাবে প্রতি বাড়ি বাড়ি গিয়ে পড়াই টিউশন। তবে ছোটোবেলা থেকে আমার ছেলেটা খুব মেধাবী ছিল, আমার স্বপ্ন ছিল ছেলেটা বড় হোক। প্রাইমারি থেকে পড়াশোনা করে হাই স্কুলে ভর্তি হয়, তখন প্রতি বছর ফার্স্ট আসে, তখন থেকে একটা মনের মধ্যে ক্ষোভ হয় ছেলেটা ভালো হবে। তারপর মাধ্যমিক পাস করার পর HS মালদা ডিএনসি হাই স্কুলে ভর্তি করি আলামিনের শাখায়। তো আলামিতে ভর্তি করি, কিন্তু সরকারিভাবে ডিএনসি বিদ্যাপীঠে ভর্তি হয়। ওইখানে পাস করার পর আবার কলকাতা উলুবেড়িয়াতে পড়াশোনা করে আলামিন মিশনে। এর থেকে সব থেকে দান হলো এই আলামিন মিশনের যে সংস্থা নজরুল সাহেব চালাচ্ছে তার দান, নাহলে আমরা গরিব লোক অতদূর অবধি পৌঁছাতে পারতাম না। তার উপরই দান আছে এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। আজ যদি এই চাল ডাল না দিত ছেলেটাকে এতদূর পৌঁছাতে পারতাম না। সব থেকে দান আছে এদেরই, আমি শুধু একটু গাইড করেছি আর ছেলেটা নিজের পরিশ্রম করেছে। যদি সরকারের দৃষ্টিগোচর হয়, মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাকে কিছু সাহায্য করে আমার ছেলেকে, তাহলে আমি খুব উপকৃত হব এবং সরকারকে ধন্যবাদ জানাবো। আপনার নাম? আমার নাম আবুল কালাম। আপনি কে হন? আমি ওর পিতা তুল কালামের। শুনুন, আমি তো আপনাদের মাধ্যমে জানলাম কি আমাদের এরিয়ার একজন খুব গরিব ছেলে, তিনি নিটে পাস করেছেন আর খুব ভালো নম্বর নিয়ে পাস করেছেন, তার কিছু মানে আর্থিক অবস্থা খুব একটা ভালো নেই আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। তবে আমরা অবশ্যই সব জায়গায় সাহায্য করি, এই জায়গাটা তার সাহায্য করা অত্যন্ত প্রয়োজন, কেন কি ইনি আমাদের
যে নিটে পাস করেছেন, ভবিষ্যতে আরও আমাদের হরিশ্চন্দ্রপুরকে দেখবেন এটুকু আশা তো আমাদের থাকবেই। তার সঙ্গে আমার যা করণীয় আছে আমি তার জন্য করব। আমাদের এরিয়ার ছেলে অর্থের অভাবে যে পড়তে পারবে না এটা আমি মেনে নিতে পারছি না। আমি দাঁড়াবো, অবশ্যই দাঁড়াবো, তার বাড়ি যাব, সব রকম সাহায্য করার মানে করে আসবো। আপনার নাম? আমার নাম বুলবুল খান, আমি হচ্ছি তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক। সুস্থ শরীর গড়ে তুলতে ও আত্মরক্ষার কৌশল রপ্ত করার জন্য ক্যারাটে প্রশিক্ষণ নিতে চলে আসুন কিয়োকুশিন কেম্বুকা ইন্টারন্যাশনাল ক্যারাটে ট্রেনিং সেন্টারে। ক্যারাটে প্রশিক্ষক সেকেন্ড ড্যান ব্ল্যাক বেল্ট সেনসাই নবরঞ্জন মুদি। স্থান রঘুনাথপুর পাটরোপাড়া। কিশোর সঙ্গে সোমবার ও শুক্রবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এবং সুধামণি মেমোরিয়াল স্কুলে রবিবার সকাল 6:30 থেকে 9টা পর্যন্ত। 5 বছর থেকে বেশি যে কোনো বয়সের শিশু ও যুবক যুবতীদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। এই ক্যারাটে ট্রেনিং সেন্টারে অ্যাডমিশনের জন্য দ্রুত যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নাম্বার হল 9635843391 এবং 7001372821।